আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন বছরের শুরুতে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আশা করি আল্লাহ রহমতে এই বছরটা আপনাদের অনেক ভালো কাটবে আর আপনারা আমার জন্যও দোয়া করবেন যেন আল্লাহ রহমতে আমি এই বছরটা অনেক ভালো কাটাতে পারি আর আপনাদের জন্য অনেক অনেক সুন্দর নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সুন্দর একটা পোটলি ব্যাগ বা পার্টি ব্যাগ আপনারা খুব সহজেই বাসায় এটা ড্রেসের সাথে ম্যাচিং করে তৈরি করতে পারবেন বা অনেক সময় আমরা যখন বিয়ের অনুষ্ঠানে যাই তখন এরকমভাবে ব্যাগ তৈরি করে সুন্দরভাবে আনকমন তৈরি করে নিয়ে যেতে পারবো নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক সময় আছে ব্লাউজ তৈরি করি আমরা সেই ব্লাউজের কাপড় অনেক বেঁচে যায় বা আমরা এক্সট্রা ব্লাউজের কাপড় কিনে নেব নিয়ে তখন সেই কাপড় দিয়ে সুন্দরভাবে এভাবে ডিজাইন করে ব্যাগ তৈরি করে সেটার সঙ্গে ম্যাচিং করতে পারবো দেখুন আমার এই ব্যাগটা অনেক সুন্দরভাবে আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি দেখুন অনেকটাই ব্যাগটার মুখটা আটকানো বা টাইট মনে হচ্ছে এটা সহজে খুলে যাবে না বা খুলে কোনো জিনিসও পড়ে যাবে না আপনারা চাইলে এটাতে যা ইচ্ছা তাই রাখতে পারেন দেখুন আমি একটা মোবাইল ফোন রেখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটা সব কিছু ক্যারি করতে পারবে আর এটার ফেতাটা একটু বড় করতে হবে ঠিক মাপের মতো আমি দেখুন আপনারা যে কোনো জিনিস এটাতে বহন করতে পারবেন আপনারা আমরা সাধারণত ফোন বা আর কি ইউজ করি টাকা এইগুলা ব্যবহার করি তো আমরা এইগুলা এটার এটার মধ্যে নিয়ে ইউজ করতে পারবো এভাবে হাতের সঙ্গে জড়িয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর একটা ব্যাগ খুব সহজে আমি তৈরি করেছি তো চলুন আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি ছোট কাপড় এবং বড় টুকরো কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি বড় টুকরো কাপড় চার পার্ট আমি দুই পার্ট দুই পার্ট করে তৈরি করব। আর দুইটা লেজ নিয়ে নিয়েছি আমি এই কাপড়ের মাপগুলো এগারো ইঞ্চি করে নিয়েছি চারপাশে এগারো ইঞ্চি করে কেটে নিয়েছি আর ছোট টুকরো কাপড়গুলো আমি নিয়ে নিয়েছি আট ইঞ্চি করে তিন ইঞ্চি কম বেশি হবে এখানে এবার আমি দুই পার্ট কাপড় নিয়ে নিলাম দিয়ে যে সাইড দুপাশের সাইড আমি প্রথমে মেরে দেব তার আগে আমি একটা করে কাপড় নিয়ে সব চারপাশ ভাঁজ দিয়ে সুন্দর করে পাশটা দুমড়িয়ে সেলাই করে নেব আমি প্রতিটা কাপড়ের পাশ দুমড়িয়ে সেলাই করে নেব সুন্দরভাবে ভাঁজ করে সেলাই করে নেব এই তো আমার এক পার্টের কাপড় ভাজ সুন্দর করে সেলাই করা হয়ে গেছে এই তো তোভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি এবার আমি একটার সাথে সুন্দর করে লেজ লাগিয়ে দেব। যে কোনো একটা সাইডে লেজ লাগালেই হবে আর লেজ লাগানোর জন্য আমি দেড় ইঞ্চি ওপরে নেব লেজটা আমি দেড় ইঞ্চি ওপরে লাগিয়ে দিলাম লেসটা একটু ভালো করে সেলাই করে নিতে হবে যেন খসে না যায় এ ব্যাগটার সব সেলাইগুলো একটু সুন্দর করে দিতে হবে নয়তো পরবর্তীতে যদি খসে যায় তখন এটা সেলাই করা অনেক ঝামেলার একটা কাজ আমি সুন্দরভাবে লেসটার চারপাশে সেলাই করে দেবো আমি এভাবেই দু পাট ব্লেজ লাগিয়ে নিয়েছি এবার দেখুন কিভাবে সিধা পাশ ভেতরে দিলাম দিয়ে দু পাশে আমি সেলাই করে নেব আমি সাইডের যে দুইটা পাশ থাকে আমি সাইডের দুইটা পাশ সুন্দর করে সেলাই করে নেব দুই সাইড আমি সুন্দরভাবে সেলাই করে নেব এখন এখানে এসে এটা মুখের সামনে যখন আমরা এটা মুখ তৈরি করব তার এক ইঞ্চ দেড় ইঞ্চি পরিমাণ আমরা একটু ফাঁকা রাখবো দেখুন আমি কীভাবে সেলাই করছি ডাবল সেলাই দিয়ে দিয়েছি এবার সামনের দিকে চলে আসব। একদম মুখের সামনে যেখানে আমার ফেতা লাগানোর জন্য আমি রাস্তা বা জায়গা তৈরি করলাম ওটা এবার সামান্য একটু সুন্দর করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে যেন আমার মুখটা খসে না যায় আমি ঠিক একইভাবে দুপাশে সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং দেখুন মাঝখানে দেড় ইঞ্চির মতো ফাঁকা করে নিয়েছি আর পেছনের দিকে আমার ফাঁকা রেখেছি এবং সামনেও ফাঁকা রেখেছি ফিতা আটকানোর জন্য এবার আমি যে কাপড়টা কেটেছিলাম নিচের অংশ ছোট কাপড় আট ইঞ্চি সেই চারপাশে আমি আট ইঞ্চি নিয়েছি এই কাপড়টা আমি কিভাবে দেখুন ভাজ দিলাম দিয়ে সুন্দরভাবে একটা চিহ্ন করে নেব এটা রাউন্ডের মতো চিহ্ন করে নেব এবার আমি সুন্দরভাবে নিয়ম করে দেখুন কিভাবে আমি কাপড়টা লাগাচ্ছি আমি যেখানে কাটলাম সেখানে মাছ বরাবর সুন্দরভাবে পিন আপ করে দেব এটা আমার রাউন্ড হবে রাউন্ডভাবে সুন্দর করে সেলাই করব এটা রাউন্ড পটি দেব সেজন্য দেখুন আমি কিভাবে চিহ্ন করে তারপরে পিন আপ করে দিচ্ছি মাছ বরাবর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবার আমি অপর প্রান্তে পিন আপ করে নেব পিন আপ করলে আমার চারপাশে রাউন্ডটা সুন্দরভাবে সেলাই হবে কোনো দিকে কম বেশি হবে না রাউন্ডটাও দেখতে সুন্দর হবে আর এই পটলি ব্যাগের রাউন্ডটা যদি সুন্দর না হয় পার্টি ব্যাগের তো দেখতে ভালো লাগে না এই দেখুন কত সুন্দরভাবে আমি আটকে দিলাম এবার রাউন্ড করে সেলাই করে নেব আমি এবার আর পাট নিয়ে নিলাম আমি দুইটা এভাবে ব্যাগ তৈরি করে নেব এবার এইটারও আমি সুন্দরভাবে চারপাশ সুন্দর করে সেলাই করে নেব ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেব নয়তো এখান থেকে সুতা খসে যায় বা কাপড়টা খসে গেলে দেখতে ভালো লাগে না দুইটা পাটেরই আমি সুন্দর করে সেলাই করে নেব এই তো আমার সেলাই হয়ে গেছে দুই পাটের এবার এটারও আমি ঠিক পাশাপাশি যে সাইড থাকে দুই সাইড সেটা সুন্দর করে সেলাই করে নেব হ্যাঁ দুই সাইডে আমি সুন্দর করে সেলাই করা হয়ে গিয়েছে এবার সামনে আর পেছনে ফাঁকা এটারও আমি ঠিক সেই একইভাবে কাপড়টা আমি ভাঁজ দিয়ে চিহ্ন করে কেটে নিয়ে সুন্দর করে পিন আপ করে দেব আমি কেটে নিয়েছি ঠিক একই নিয়মে এবং এভাবে আবার পিন আপ করে দিচ্ছি এ দেখুন পিন আপ করা হয়ে গেছে এবার এটারও রাউন্ড করে সুন্দর করে সেলাই করে দেবো এইটা এই পোটলি ব্যাগের দুইটা পার্ট থাকবে এই পার্টা আমার ভেতরে যাবে সেই জন্য এখানে আমি কোনো লেজ লাগাইনি এবার আমি চারিপাশে সুন্দর করে রাউন্ড করে সেলাই করে নেব আর একটা একটা করে পিন খসিয়ে নেব কোনোভাবেই যেন পিনটা সুতের সাথে না লেগে যায় তাহলে সুসটা ভেঙে যাওয়ার চান্স থাকে সুন্দরভাবে থেমে থেমে দেখে দেখে গুছিয়ে গুছিয়ে সেলাই করতে হবে নয়তো সেলাইটা রাউন্ড হবে না আর রাউন্ড না হলে পোটলি ব্যাগটা দেখতেও ভালো লাগবে না এবার আমি চারপাশের যেই বাড়তি কাপড়গুলো আছে সেগুলো সুন্দর করে রাউন্ড করে কেটে নেব সেলাইয়ের পাশ দিয়ে সুন্দরভাবে বাড়তি কাপড়গুলো ছেটে ফেলতে হবে এই তো আমার মাঝখানের যে পোটলি ব্যাগ আছে একটা পার্ট সেটা করে নিলাম এটা আমি আর যেটা ওপরের সাইড থাকবে সেটারও আমি সেলাই করে নিয়েছি এবং সুন্দর করে সাইডের কাপড়গুলো কেটে দিলাম এবার আমি দেখুন যেটা ভেতরে থাকবে সেটার সেটার মধ্যে আমি যেটা বাইরে থাকবে সেই কাপড়টা ঢুকিয়ে দিলাম পাশ করে এবার মুখটা আমি রাউন্ড করে সেলাই করে দেবো সুন্দর করে দেখুন এখানে আমার ফেতা ঢোকানোর জন্যে ঘরটা আছে সেই ঘরটা ওপরের দিক দিয়ে আমি সুন্দর করে সেলাই করে দেব এখানে যেই ব্যাগের দুইটা মুখ আছে সেই মুখটা আমি সুন্দর করে সেলাই করে দেবো দুইটা একসাথে জয়েন করে দিলাম এবার সেলাই করা হয়ে গেছে এবার আমি দেখুন যে তলায় যে কাপড়টা রেখেছিলাম সেটা একটু ফুটো রেখেছিলাম সেই ফুটো দিয়ে আমি কি সুন্দর করে বের করে নিয়ে আসছি এই তো এবার যেই বাড়তি ফুটোটুকু ছিল সেটা আমি সুন্দর করে সেলাই করে দেবো এই তো আমি সুন্দর করে সেটার মুখটা আটকিয়ে দিলাম এই দেখুন এই মুখটা আটকে দিলাম এবার আমি সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিলাম এইবার সুন্দর করে এই দুই পাশটায় আমি মেরে দেব চাপ সেলাই দিয়ে দেব যে মুখটা আমার আছে এই মুখে আমি চাপ সেলাই দিয়ে দেব সুন্দরভাবে জয়েন করে চাপ সেলাই দিয়ে দেবো দেখুন আমার যেই কাপড় ফিতা ঢুকানোর জন্য আমি একটা ঘর তৈরি করেছিলাম সেটার মাঝে আমি সুন্দরভাবে এক ইঞ্চি ফাঁকা রেখে ঘর তৈরি করে সেলাই করে দেব মাঝে আমি এক ইঞ্চি ফাঁকা রাখবো এটার মধ্যে দিয়ে আমি ফিতা ঢুকাবো আমি অফ ক্যামেরায় দড়ি দড়ির মতো করে ফিতা তৈরি করে নিয়েছি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই ফিতাটা তৈরি করতে হয় এ দেখুন ফিতাটা এবার আমি এই পাশ দিয়ে ঢুকিয়ে দেব একটা ফিতা আমি এক পাশ দিয়ে বের করে নিলাম এবার আমি আর একটা পাশ দিয়ে এ দেখুন এ পাশে একটা জায়গা আছে এই পাশ দিয়ে আমি এবার ওই ফিতাটা আর একটা ফেতা ঢোকাবো এই সাইডে আমার আর ঘর আছে এ ঘর দিয়ে এবার আমি ঢুকিয়ে রাউন্ডভাবে ঘুরে আসে আবার এই ঘর দিয়ে বের হব আপনারা এটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন এই তো এবার আমি এপাশ দিয়ে সুন্দর করে ফিতার মুখটা বের করে নিয়ে আসলাম আমি সুন্দরভাবে এবার দুইটা মুখ একসাথে করব। দুইটা ফিতার যে মাথা আছে সেটা একসাথে করে নেব দেখুন আমার দুপাশে দুইটা ফিতার মাথা বের করে নিয়েছি কি সুন্দরভাবে টান দিলেই একসাথে হয়ে যাচ্ছে মুখটা আটকে যাচ্ছে এবার যে ফিতার মাথা আছে সেখানে আমি সুন্দর করে ফুল করে নেব। আমি প্রথমত ভাজ করে নিলাম ফেতাটা সুন্দরভাবে সেই ভাজ করে নিলাম সুন্দর করে লেজের উপরে ভাজ করে নিয়ে সুন্দর করে আমি কেটে সুন্দর করে সেলাই করে দিচ্ছি দেখুন আমি কিভাবে সুন্দর করে কেটে আবার কিভাবে ডাবল চাপ সেলাই দিয়ে নিলাম যেন এটা না খসে যায় এবার সুন্দরভাবে এই লেজ যে সেলাই করলাম সেটা দিয়ে উলটিয়ে নিলাম দেখুন কেমনভাবে সুন্দরভাবে উলটিয়ে নিলেই আমার ফুল তৈরি হয়ে গেল ঠিক এভাবে আমি চারটা ফুল তৈরি করে নিয়েছি ফিতার যে চারটা মাথা আছে সে চারটা মাথায় চারটা ফুল আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমার ফুলগুলো আর কত সুন্দর ইজিভাবে আমি তৈরি করে নিলাম প্রিয় ভিওর্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটন প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম